Hay Allah, ca çeydi amadır deşke yapsın hefazet. Amadır deşke hefazet. Çomosto, çomosto, asmani zomini balar tike hefazet. Çomosto bipur cöy tike hefazet kore. Çomosto bipur cöy tike hefazet kore. Çomosto fitna fasad tike hefazet kore. Allah amra amadır deşe şanti çay, parajogota çayna. Amra mata mari çayna, kata kati çayna. আমরা আমাদের দেশে শান্তি চাই আল্লাহ সত্য এটাই এই দেশের মত তো দেশ আপনি দুনিয়ার ভিতরে আল্লাহ অদ্বিতীয় দেশ মক্কা মদিনা বাইতুল মুকদ্দাস ভিন্ন জিনিস এছাড়া এই দেশের মত দেশ দুনিয়াতে কোথাও নাই মানুষগুলোর মত মানুষ কোথাও পাই নাই তোমার নাম শুনতে দেরি তোমার রাসূলের নাম শুনতে দেরি আল্লাহ জাপায়া পড়তে দেরি করে না এই মজমাই তো তার ফরমান মালিক বিদায় এই দেশকে আপনি হেফাজত করেন হে আল্লাহ কারো চোখ লাগতে দিন না আমাদের দেশের উপরে কারো যদি চোখ লাগে ওই চোখ উঠায় ফেলেন কোন হাত বাড়ে তো ভাঙা দেন কোন পা বাড়ে তো টুকরা টুকরা করে দেন কোন ব্রেন যদি আমাদের দেশ নিয়া হে আল্লাহ আমাদের দেশের ক্ষতি চিন্তা করে ব্রেনকে বিলুপ্ত করা আমাদের দেশকে আপনি হেফাজত করেন আমাদের দেশকে হেফাজত করে আমরা শান্তি দেখতে চাই অরাজকতা দেখতে চাই না আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করে আমাদের দেশের মানুষকে হেফাজত করে আমাদের এই মাটিকে হেফাজত করে হে আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন মুসলিম ও মানুষ শ্রেষ্ঠর মতো শ্রেষ্ঠ বানাই বানাবো তো শিখবেন তো পাক্কা ওয়াদা সর্বশেষ যেটা নবীর আদর্শে সবচেয়ে বড় আদর্শ যেটা জমিনে পা রাখতে দেরি সেজদা করতে দেরি করেন নাই মার পেটের থেকে মাত্র চাদরে রাখা হয়েছে গুড়া সেজদা করছেন মেসেজ দিছেন আমাদেরকে উম্মত নামাজ যাওয়ার সময় চিৎকার দিতেছিলেন আসসালা আসসালা নামাজ 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 আজকে তো এটা ওয়াজ দোয়ার মাহফিল যদি এটা অন্য মাহফিল হইতো সিরাত বা শান শানে রসুল তো আমি আপনাদেরকে শুনাইতাম যে রসুল আমাদের জন্য কি করে গেছেন কি করতেছেন কি করবেন ২৩ বছরের জীবনে একদিনও চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য আজকেও কবরে কাঁদতেছেন আমরা তো চেয়ার পাওয়ার জন্য রাগ হয়ে যায় না আমি বুঝানোর জন্য বলতেছি আমরা তো সামান্য দুনিয়ার একটা পদ পাওয়ার জন্য জান দিতেও রাজি নিতেও রাজি আপনি মাকামে মাহমুদ চিনেন না কাকে বলে যেই চেয়ার কিয়ামতের দিন আল্লাহর ডান পাশে লাগবে মাকামে মাহমুদ আমাদের নবীজির জন্য নির্ধারিত উঠবেন চেয়ারে শুধু হাত রাইখা দাঁড়ায়া থাকবেন আল্লাহ বলবেন বসেন কয় বসবো না কেন দাঁড়ায় আছেন কেন হাত কেন রাখলেন বলে এটা আমার এটার প্রমাণ করার জন্য বসেন বা বসবো না কেন আমি বসলে উম্মতকে পিপাসিত উম্মতকে হাউজে কাউসারের পানিকে পান করাবে আমি যদি বসি মিজানের পাল্লা যদি সামনে না ঝুকলো আপনার প্রতিশ্রুতি আছে সালতুতা শাফি তুসাফা আমি চাবো আপনি দিবেন সুপারিশ করব আপনি মঞ্জুর করবেন কোরআনেও ঘোষণা দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমাকে রাজি করে ছাড়বেন সামনে পাল্লা না ঝুঁকলে ওইখানে হাত উঠায় দিব উম্মতের পক্ষে এইখানে বৈসা থাকলে ওইখানে হাত উঠাবে কে বসবো না তৃতীয় পলসে রাতে যখন উম্মত ফাইসা যাবে তো দুরুদের গাঁটটি মাথায় রাইখা কে পার করাবে যদি এইখানে বসা যাই বিদায় আমি তো বসবো না আমি তো তিন জায়গায় ছড়তে থাকবো সমস্ত নবীরা নাফসি নাফসি বলবে মুসা আলাইহিস সালামের ব্যাপারে আছে কিয়ামতের দিন চিৎকার দিবে আর বলবে লা আসআলু উম্মি আজকে মাকে চাই না ওয়ালা আসআলুকা উখতি বোনকে চাই না আসআলুকা নাফসি সাল্লিম সাল্লিম আল্লাহ আমাকে বাঁচান ওই দিন কিয়ামতের মাঠে তিন জায়গায় ছুটতে থাকবে আর বলবে উম্মতি 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 আজকে উম্মতের চেহারা দেখলে চিনা যায় না ও যুবক তোমাদের পায়ে হাত রাইখা বলি আমি তোমাদের বিরোধিতা করতেছি না হায় হায়
তোমরা যতগুলো টাকা খরচ করছো জার্সি আর এই ফ্ল্যাগের পিছনে, অতগুলো টাকা যদি সঞ্চিত রাখতো, যদি গচ্ছিত থাকতো, 2023 বলে আসতেছে দুর্ভিক্ষ, তো কমসে কম বাংলাদেশের একটা থানা হইলেও এক বছর চালানো যেত, এত টাকা জার্সি আর ফ্ল্যাগের পিছনে না হয় নাই। তুমি জার্সি কিনছো আর ফ্ল্যাগ উড়াইছো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি যদি বৎসরে একবার যায় সেলুনে একদিন চুল কাটতা, সেলুনে যায় বলতা আজকে চুল আমার ইচ্ছা মতো হবে না, আমার ডিজাইন মতো না, তোমার দোকানে রাখা ডিজাইন মতো না, তোমার ডিজাইন মতো না, আজকে চুলটা আমার নবীর ডিজাইনে আমাকে কেটা দিবা, বৎসরে যদি একবারও করতা তাইলে আমি আমার মনকে বুঝাইতে পারতাম যে তুমি কিয়ামতের দিন এই কথা বলার সুযোগ ছিল যে ইয়া রাসূল আল্লাহ, জীবন বৎসরে একবার চুল আপনার স্টাইলে কাটছি, আমাকে কিছু দেন না। তুমি জার্সি কিনো আমার আপত্তি নাই, তুমি ফ্ল্যাগ উড়াও আমার আপত্তি নাই, স্বাধীনতা দিছে আমি কে আঙ্গুল উঠানের, স্বাধীনতা যেদিন ছিনায় নিবে ওইদিন তুমি বুঝবে, সবাই বুঝবে, যদিও আজকে স্বীকার করি না, একদিন তো স্বীকার করে আসছি আল্লাহ আল্লাহ, আল্লাহ বলে আরেকদিন স্বীকার করতে বাধ্য করব, আজকে তো বাক স্বাধীনতা দিছি তোমাকে, মত আদর্শের স্বাধীনতা আছে, বিদায় টকশোতে বৈশা তুমি আমার বিরুদ্ধে বলতে পারো, অথচ আমি তোমার চেয়ে তোমার কাছে বৈশা বৈশা শুনতেছি, আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, তুমি টকশোতে আমার বিরুদ্ধে বলতে পারো, লাউড স্পিকারে আমার বিরুদ্ধে বলতে পারো, কিচ্ছু বলবো না, কিন্তু আসতে দাও দেইন তোমাকে বাধ্য করব। এই জন্যই কোরআন বলে রব্বানা ইন্নানা আবসারনা ফারজিনা আমাল সালিহা ইন্না লামুকিনুন, একদিন বাধ্য হবে, বলবে আল্লাহ চোখে দেখা বিশ্বাস করলাম, ফিরত পাঠান, আল্লাহ বলবে কাল্লা, কখনো না, 60-70 বছরের জীবনের বিনিময়ে তোমাকে জান্নাত দিতে চাইছিলাম চিরদিনের, তুমি জুতার মাথায় রেখা উড়াইয়া দিছো, আর তুমি বলছো এগুলো সব বেকার। এই জন্য আসেন আল্লাহর রসুল আসতে দেরি, আমাদেরকে মেসেজ দিতে দেরি করেন নাই, আজকের থেকে পাক্কা ওয়াদা করেন কোনো অবস্থায় নামাজ ছাড়ব, পাক্কা ওয়াদা, বিলকুল, হ্যাঁ নামাজ ছাড়বেন না কোনো অবস্থায়, আল্লাহ কবুল করুক, নামাজ এক না একের ভিতরে 100, একের ভিতরে 100, একের ভিতরে, সময় হলো না কম হয়ে গেছে আর আমিও বড় ক্লান্ত, চেয়ারম্যান সাহেব বলছে আমি নামার কথা আমার 10:30, সেই নামা আমি নামছি 11:30, এক ঘন্টা পর্যন্ত ঘুরতেছিলাম আকাশে, ডাকার আকাশের উপরে, কেননা ভূমিকম্পের জের চলতেছিল না কি চলতেছিল এটা জানতেছিলাম না, নিচে ট্রাফিক ছিল কি না বলতেছিল, ল্যান্ডিং আরো দেরিতে হবে, এক ঘন্টা উপরে ঘুরছি, তারপরে কক্সবাজার থেকে আসছি, এক ঘন্টা রাস্তায় চলে গেছে ভুল ইনফরমেশনের কারণে, আমার জানা ছিল না এখানে, আমাকে বলছে চালাক চরের পরে এসা থামতে, চালাক চরের পরে থেমে গেছি, কোথায় চালাক চর, কোথায় পাকুন্দিয়া, ওইখানে এক ঘন্টা নষ্ট হয়ে গেছে। এই জন্য যতটুক বললাম আল্লাহ করুক আমাদের সবাইকে আল্লাহ বুঝার তৌফিক দেখ, নিজেকে মানুষের মতো মানুষ করি, যদি গড়তে পারি তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে কিন্তু এখনো সুগ্রাণ বাহির হয়, সে মানুষের মতো মানুষ গড়া গেছে নিজেকে, এক মহিলা কৃতদাস, ওরা বলতেছি না চোখে দেখে বলতেছি, ওই কবরের গ্রান আমার নাকে এখনো আছে, এখন আমি দুনিয়া ঘুরা বলতেছি আপনাদের, কিতাবই এলেন নাই কিন্তু দুনিয়া আল্লাহ আমাকে ঘুরাইছেন বা ঘুরাইতেছেন, হয়ে গেছে এক রান বাকি সেঞ্চুরি হওয়ার জন্য, দোয়া করেন যেন মরার আগে এক রান পিটায় নিতে পারি, সেঞ্চুরি পুরা হয়, 99টা হয়ে গেছে আর একটা হইলেই 100 পুরা হবে, এই জন্য চোখে দেখা বলতেছি ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়, আপনিও যেতে পারেন অ্যাড্রেস নিয়ে, ফেরাউনের বাড়ির কৃতদাসী, সত্য এটাই।
আসিয়া যদিও ফেরাউনের স্ত্রী, কিন্তু নিজেকে মানুষের মতো মানুষ করছে, দুনিয়ার থেকে জান্নাত দেখা গেছে। অথচ আবু তালেব নিজেকে মানুষের মতো মানুষ করতে পারে না, 44 বছর নবীকে সিনায় রেখা পালছে, 44টা বছর কত, সিনার ভিতরে, সিনার উপরে না, ভিতরে রেখা পালছেন। আমাদের নবীজির হাতের ছোঁয়া যে পাইছে তার ভাগ্য খুলছে। আপনি হাদিস দেখেন, যাকে যে কাছের থেকে দেখছে তারও ভাগ্য খুলছে। এমন কোন প্রাণী নাই যার ভাগ্য খোলে নাই, আল্লাহর রসুলকে দেখছেন আর ভাগ্য খোলে না, এরকম না। খেজুর গাছে পিঠ লাগায় নামাজ পড়তেন, জুমার খুতবা দিতেন, মেম্বরে পা রাখতে দেরি, খেজুর গাছের চিৎকার বাহির হতে দেরি হয়নি। সে চিৎকার দিতেছিল, আমাকে বঞ্চিত করতেছেন তো করতেছেন কেন, মেম্বরে পা দিলেন তো দিলেন কেন, আল্লাহ রসুল সান্ত্বনা দিছে তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরে থামছে। অথচ আবু তালেবের লাশ নিজের হাতে কবরে রাখছে আর বলছে আম্মি আম্মি মা তারাক্তালি সাবিলা, চাচা আমার জন্য কোনো রাস্তা রাখলেন, চাচা চাচা আল্লাহ রসুলের রক্ত পান করছে সাহাবি, আল্লাহ রসুল বলছে জাহান্নাম হারাম, অথচ দুইজনের শিরায় উপশিরায় একই রক্ত দৌড়াই গেছে। চাচা রক্তের সম্পর্ক মানুষের মতো মানুষ করতে পারে না। আসেন গড়ি, কার মৌত কখন হবে কেউ জানি না, সত্য এটাই, এক মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আজকে সূর্য সকালবেলা পাকন দিয়ে উঠছে চিৎকার দিতে দিতে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে আমি সাক্ষী বহন করব। ফক্তানিম সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, কালকে সকালে পাকন দিয়ে সূর্য উঠা তুমি নাও দেখতে পারো। সত্য এটাই, জমিন প্রতিদিন শতবার বলে তামশি আলা বাহরি মাসিরু কাফি বাতনি, আমার জমিনে তুমি চলমান পিঠে অতি সত্তর আমার পেটে আসবে। কিন্তু শুনো, প্রস্তুতি নিয়ে আইসো, প্রস্তুতি ছাড়াই শোনা, কেন আনা বাইতুল ওয়াহদা, আমি একা একই ঘর, প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে একা থাকতে হবে, আনা বাইতুল দুলমা, প্রস্তুতি ছাড়া আসলে তোমাকে অন্ধকারে থাকতে হবে, প্রস্তুতি ছাড়া আসলে অহসা, তোমাকে ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে থাকতে হবে। তুমি যদি প্রস্তুতি ছাড়া আসো তো সাপ বিচ্ছুর মাঝে তোমাকে বাস করতে হবে। আপনি বলবেন কত কবরই তো খুঁদলাম, কিছুই তো দেখলাম না, ঠিক না? হ্যাঁ, কবির কথাই সত্য, জেসি কারনি ঐসি বর্নি, না মানো তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানো তো মরকে দেখ। চলেন ময়রা দেখা আসি, আসি কি আসে, চলেন ময়রা দেখা আসি। আপনি তো বলতেছেন কবর তো কত খোদলাম, এক কিছুই তো দেখলাম না, খালি কতগুলো হাড্ডি দেখলাম, চলেন ময়রা দেখা আসি, প্রস্তুত হন, রাজি, চলেন ময়রা দেখা আসি। সত্য এটাই, আল্লাহ যা বলছে, আল্লাহর রসুল যা বলছে ওইটাই সত্য। যদি হইতো তাহলে মঙ্গলের ছবি যদি আনা যায়, আড়ায়াত মাড়ির নিচের ছবিও আনা যেত, টেকনোলজি ওইখানে চলে না ওইখানে চলে, কি মঙ্গল গ্রহ কাছে না আড়ায়াত মাটির নিচ কাছে? মঙ্গলের ছবি তো ডেলি আসে নাসার কাছে, চাঁদের ছবি তো ডেলি আসে, তারকারাজির ছবি তো ডেলি আসে, সৌরজগতের ছবি তো ডেলি আসে, কত দূরে দূরে, এত বড় দূরের ফিতা দিয়া মাইপা ফেলছে, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়, অ্যান্ড্রোমেডা সূর্যের থেকে 50 লক্ষ গুণ বড়, ব্যাটেল জেস সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়, সব কিছু মাইপা ফেললো, আড়াই হাত মাটির নিচে কি হইতেছে এটা তো বলতে পারে না। সত্য যেটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, আসেন মানুষের মতো মানুষ হয়ে যাই, তাইলেই কাজে দিবে, আর না হলে চলা যাব। যিনি অস্তিত্ব দিছেন আর সুরক্ষিত করছেন, পরিচালনা করছেন, হিসাব দিতে হবে। লাতুস আলুন্নানি নাই, আমারটা আমাকে মিলায় দিতে হবে, আল্লাহ মিলায় নেবে না। সত্য এটাই, কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে আমরা বাধ্য করব তোমাকে হিসাব মিলায় দিতে।
সময় তো যদিও লাগুক 50,000 বছর, তারপরও তোমাকে মিলায়া দিতে হবে, মিলায়া 50,000 বছর লাগুক। এই জন্য পড়বো তো নামাজ, শিখবো তো নবীর আদর্শ, সুন্নত শিখবো তো। কিশোরগঞ্জের মানুষ, আমি তো বাংলাদেশের মানুষকে বলি, আমাদের দেশের মতো সুবিধা দুনিয়ার কোথাও নেই। কদমে কদমে হক্কানি আলেম পাওয়া যায়, কদমে কদমে আল্লাহওয়ালা পাওয়া যায়। দুনিয়ার একটা দেশ আমি ঘুরা বলতেছি, আমি জানি না দিনের প্রোটেকশন কতটুকু আছে আর না আছে, আমার এটা জানা নাই যে দিনের বেলা এই মানচিত্রকে কতটুকু প্রোটেকশন দেওয়া যাবে দুশ্মন থেকে, এটা আমার জানা নাই। কিন্তু রাতের বেলা কতটুকু দেওয়া যাবে এটা আমার জানা আছে। রাতের বেলা এই মাদ্রা, এই জমিনের, এই মানচিত্রের আকাশ 100-এ 100 সুরক্ষিত। 30,000-এর উপরে হেফজখানা আছে বাংলাদেশে। কত কি? এটা হলো রাতের সুরক্ষা, ডিফেন্স। 4টার সময় যখন 30,000 মাদ্রাসার ছেলেরা কোরআন পড়তে থাকে, তো আল্লাহ এই দেশটাকে একটা প্রোটেকশনের চাদর দিয়া ঢাইকা দেয়। আমার কাছে প্রমাণ আছে, দুনিয়ার কোন দেশ আপনি দেখাইতে পারবেন না 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় ঘটে নাই। আজকে আসছে বাংলাদেশে 5.1, গত সোমবারে সুমাত্রায় আসছে ইন্দোনেশিয়ায় 5.6, মাত্র আমাদের থেকে 0.5 বেশি। 42 জন মারা গেছে এক জায়গায়, 42 জন। বাংলাদেশে এই পর্যন্ত 7.8 ভূমিকম্প আসছে, 5টা 5-এ আসছে, 31st নাইটের 3-4 দিন। গত 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 5টা 5-এ কোন বিপর্যয় ঘটে নাই। ঘটবে কেনবে, ঘটবে কিভাবে? 30,000 ছেলে, 30,000 মাদ্রাসার ছেলেরা ওই সময় কোরআন পড়তেছিল। আপনি মানেন আর না মানেন, আধ্যাত্মিক বইলেও একটা শব্দ দুনিয়াতে আছে, ডিকশনারিতে আছে। আপনি মানেন আর না মানেন, আপনি ঘুমের থেকে ওঠেন 10টায়, আপনি রাত্রে 4টার আকাশ কই থেকে দেখবেন? আপনি তো চোখে দেখে বিশ্বাস করতে চান 4টার আকাশ আপনাকে দেখেন তারপরে আমাকে বলেন? আপনি তো ঘুমের থেকে ওঠেন 10টায়, ঘুমের থেকে ওঠেন সূর্য ওঠার পরে, আপনি ওই আকাশ দেখবেন কই থেকে? সারা দুনিয়ায় আমাকে দেখান 10 নম্বর বিপদ সংকেতের ফ্লাগ উড়ানো হয়েছে, কয়েকটা কলা গাছ ছাড়া আর কিছু কোনো বিপর্যয় হয় নাই, সারা দুনিয়া আমাকে দেখান। করোনায় 2020-এ সারা দুনিয়া বলছে বাংলাদেশের মতো বিপর্যয় কোথাও হবে না, কিন্তু তারপরে সারা দুনিয়া বাংলাদেশকে সর্বপ্রথম মালা দিতে বাধ্য হয়েছে যে বাংলাদেশের মতো করোনাকে কন্ট্রোল কেউ করতে পারে না, বিপর্যয় হয় না এস পর্যন্ত। শুধু 30,000 এই হেফজখানা, এটা হলো রাত্রের প্রোটেকশন। আজান হয়ে গেছে, বিদায় নবীর আদর্শ শিখি, ওলামা ইকরামের অভাব নাই, আজকের থেকে নামাজ ছাড়বো না। রাজি তো? পাক্কা ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ভিক্ষার পর্ব চলতেছে। আর আল্লাহ কোন জায়গায় বসে আমরা হাত তুলছি যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছে? আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি? প্রত্যেক ব্যক্তির অবস্থান আপনার জানা আছে, এইখানে দুনিয়া হিসাবে কার কি অবস্থান, কার কি পরিচয়, কার কি যোগ্যতা, কার কি পেশা? আয় আল্লাহ, শুধু পুরুষ না, যুবকরাও হাত উঠায় বসা আছে, শুধু সাধারণ মানুষ না, আলেম ওলামারও হাত উঠায় বসা আছে, শুধু পুরুষ না, নারীরাও অন্তরালে হাত উঠায় বসা আছে। আয় আল্লাহ, এমন সময়, এমন জায়গা, এমন ব্যক্তিত্ব, এর ভিতর থেকে যদি আমরা খালি হাতে চলে যাই, তাহলে এই দুঃখ আর কাউকে বুঝাইতে পারবো না। আপনার মতো রব যদি খালি ফিরত দিয়া দেন, যে চাওয়া ছাড়া সৃষ্টির সেরা মানুষ হিসাবে অস্তিত্ব দিছে,
যে চাওয়া ছাড়া আমাদেরকে নিশ্চয় অস্তিত্ব দিয়া নিজের কুদরতে হাত দিয়া সাজাইতে সাজাইতে এই পর্যন্ত পৌঁছাইছে। ওই আল্লাহ যিনি এত নেয়ামত দিছেন শারীরিক ভাবে, সত্য তো মালিক এটাই, চোখের নেয়ামতই যদি দেখি তো শত বৎসর না কত শত বৎসর ডাক্তাররা চোখের গবেষণা করতেছে, আজ পর্যন্ত কিনারা তারা খুঁজা পায় নাই। তুমি যদি চোখে এত কুদরত ফিট করতে পারো, এত নেয়ামত ফিট করতে পারো, তাহলে তুমি কি না পারো মাওলা? চাওয়া ছাড়া যদি এত কিছু দিতে পারেন, আর দুই চারটা যদি চাই তো খালি আপনি ফেরত দিবেন, বইলে আমাদের মনে হয় না, আমরা মনকে বুঝাইতে পারি না যে আপনি আমাদেরকে খালি ফেরত দিবেন। আমাদের বিশ্বাস আজকে এই মজমার যা চাবে আপনি তা দিবেন, আমাদের এটা বিশ্বাস। কেননা কর্মের সময়ের মজমা, রাত্র হইতো তো সবাই কর্মের থেকে ছুটি নিয়ে আসতো, কর্ম শেষ চলে আসছে, এটা তো শুরুই হয়েছে সকাল থেকে, আজকে এরা কর্মকে বিরতি দিয়ে চলে আসছে। হায় আল্লাহ, কাজের দিকে যায় না। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়ে না আল্লাহ, সর্বপ্রথম তো এই আয়োজনের কবুলিয়াত চাব, এটাকে আপনি কবুল করেন, এটাকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন, মহব্বতকারীদেরকে কবুল করেন, বাচ্চাদেরকে কবুল করেন, নারীদেরকে কবুল করেন, পুরুষদেরকে কবুল করেন, যুবকদেরকে কবুল করেন, বৃদ্ধদেরকে কবুল করেন। হায় আল্লাহ, শুধু পাকুন দিয়া না, শুধু কিশোরগঞ্জ না, শুধু বাংলাদেশ না, পুরো দুনিয়া মুসলমানকে আপনি কবুল করেন, পুরো দুনিয়ার মুসলমানকে কবুল করেন, বিশেষ করে আমাদের দেশের মানুষকে কবুল করেন, বিশেষ করে কিশোরগঞ্জের মানুষকে কবুল করেন, বিশেষ করে পাকুন দিয়ার লোকদেরকে কবুল করেন। আল্লাহ যারা আয়োজন করছে তাদেরকে কবুল করেন, আল্লাহ তাদেরকে আপনি জাজায়ে খায়ের আপনার শান মোতাবেক নসিব করেন, জাজায়ে খায়ের শান মোতাবেক নসিব করেন। আয় আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন। আল্লাহ দুরারোগ্য রোগ আমাদেরকে দিয়েন না, আল্লাহ মুসলমানকে হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, করোনাকে আর আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না। আয় আল্লাহ কোনো জটিল রোগী আমাদেরকে দিয়েন না, যদি কেউ আক্রান্ত হয়ে থাকে আল্লাহ কুদরত দ্বারা শেফায় আজেলা মুস্তামেরলা নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মাটির নিচে, আয় আল্লাহ এই এলাকা না, এই পাকুন্দিয়া না, কিশোরগঞ্জ না, সারা দুনিয়ার মাটির নিচে যারা বরাবর ইমান নিয়ে যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা, বিশেষ করে এই মফেলের সাথে যারা সংযুক্ত তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, এই গ্রামের ভিতরে যারা আছে তাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, আল্লাহ সবাইকে মাফ করা, সবাইকে মাফ করা দেন, সবাইকে মাফ করা দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় ফেরদাউসুল আলার ভিতরে নসিব করা। আল্লাহ যারা মা বাবার জন্য দোয়া চাইছেন, যেমন চেয়ারম্যান সাহেব চাইছেন, আরো অনেকে চাইছেন, আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমরা শুধু চাইতে পারি দেনেওয়ালা মালিক আপনি, বান্দার আপনার কাছে, আয় আল্লাহ, আয় আল্লাহ, এদের মাতা পিতা না, আয় আল্লাহ পুরো যারা কবরে চলে গেছে, পুরো জেনারেশন যারা কবরে চলে গেছে, এদের আত্মীয় স্বজন আদম আলাইহিসসালাম পর্যন্ত যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করা দেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদেরকে মাফ করা দেন। আয় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যারা অসুস্থ অবস্থায় সুস্থতার জন্য দরখাস্ত করছে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব, এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম আর তায়েম রাখেন, এটাকে পুরো এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। আল্লাহ সামনে মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এর জরুরতকে খাজানায় গায়েব থেকে পুরা করা দেন। আল্লাহ এলাকাবাসীদেরকে মাদ্রাসার হক বুঝার তৌফিক নসিব করেন, মাদ্রাসাওয়ালাদেরকেও এলাকার হক বুঝার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, যা চাইতে আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, সমস্ত সমস্ত
আসমানি জমিনি বালার থেকে হেফাজত করে, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করে, সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করে, সমস্ত ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে। আল্লাহ আমরা আমাদের দেশে শান্তি চাই, পরাজগতা চাই না, আমরা মাটামারি চাই না, কাটাকাটি চাই না, আমরা আমাদের দেশে শান্তি চাই। আল্লাহ সত্য এটাই, এই দেশের মতো তো দেশ আপনার দুনিয়ার ভিতরে। আল্লাহ অদ্বিতীয় দেশ, মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস, এছাড়া এই দেশের মতো দেশ দুনিয়াতে কোথাও নেই, মানুষগুলোর মতো মানুষ কোথাও পাই নাই। তোমার নাম শুনতে দেরি, তোমার রসুরের নাম শুনতে দেরি, আল্লাহ জাপায়া পড়তে দেরি করে না। এই মজমাই তো তার প্রমাণ মালিক, বিদায় এই দেশকে আপনি হেফাজত করেন। হ্যাঁ আল্লাহ, কারো চোখ লাগতে দিন না আমাদের দেশের উপরে, কারো যদি চোখ লাগে ওই চোখ উঠায় ফেলেন, কোনো হাত বাড়ে তো ভাঙা দেন, কোনো পাও বাড়ে তো টুকরা টুকরা করা দেন, কোনো ব্রেন যদি আমাদের দেশ নিয়ে, হ্যাঁ আল্লাহ আমাদের দেশের ক্ষতির চিন্তা করে ব্রেনকে বিলুপ্ত করা, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আমরা শান্তি দেখতে চাই, অরাজকতা দেখতে চাই না। আল্লাহ আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশের মানুষকে হেফাজত করেন, আমাদের এই মাটিকে হেফাজত করেন। হায় আল্লাহ, চাচাইতে পারলাম তাও দেন, চাচাইতে পারলাম না তাও দেন। হায় আল্লাহ আপনি আমাদের দোয়াকে কবুল করেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।